ভোট ময়দানে মতুয়া রাজনীতি যেন পিছু ছাড়ছে না রাজনৈতিক দলগুলির কাছে। গত কয়েকদিনে মতুয়াদের নিয়ে রাজনৈতিক আসর মেতে উঠেছে। বুধবার নতুন করে ফের মাথাচাড়া দিয়েছে মতুয়া ইস্যু। বুধবার রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেন তৃণমূলের মমতা ঠাকুর। সেই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে দানা বাঁধে বিতর্ক। এদিন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ বাক্য পাঠ করেন মমতা বালা। অভিযোগ, তাকে থামিয়ে দেন জগদীপ ধনকর। নতুন করে পুনরায় শপথ বাক্য পাঠ করান তিনি। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মতুয়ারা। শ্রীমতী মমতা ঠাকুর, আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এদিন এর সমালোচনা করেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। মতুয়া ভক্তদের পাশে বসিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, এটা মতুয়া সমাজের অপমান করা হয়েছে, মতুয়াদের কাছে এটা লজ্জার। আজকে রাজ্যসভার সাংসদ, আমাদের মতুয়া সমাজের প্রতিনিধি মমতা বালা ঠাকুরের শপথ গ্রহণ ছিল। সেই শপথ গ্রহণের সময় আমাদের ভগবান হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর তিনি সেই নাম নিয়েই শপথ বাক্য পাঠ করেন। এই শপথ বাক্য পাঠ করবার সময় আজকের উপরাষ্ট্রপতি ছিলেন, বিগত দিনে বাংলার রাজ্যপাল ছিলেন ধনকর সাহেব, তিনি শপথ গ্রহণ অনুষ্ঠান বন্ধ করে দিলেন, বললেন এই নাম নেওয়া যাবে না। আজকে আমাদের কাছে অত্যন্ত একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকছে। আজকে আরেকবার প্রমাণ হলো যে বিজেপি মুখে যা করে কাজে তার উল্টো দিকটা করে। আজকে শান্তনু ঠাকুরকে ব্যবহার করে মতুয়া সমাজকে শেষ করবার চক্রান্ত এবং মতুয়াদের পিছিয়ে বর্গের মানুষদের তারা অচ্ছুত মনে করেন এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে তারা যে অচ্ছুত হিসাবে আজকে সংসদ ভবনে প্রমাণ করে দিলেন, এর প্রতিবাদ আগামী দিনে আমরা করব। বিষয়টি নিয়ে সরব হয়েছেন মতুয়া ভক্তেরাও। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে মতুয়াদের ছোট করবার জন্য এটা করা হয়েছে, আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা মতুয়া সমাজের সমস্ত লোক, আপামর সর্বসাধারণ লোক অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। এর পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় নামব, প্রতিবাদ আন্দোলন করব। হ্যাঁ, এটা মতুয়াদের জন্যে কালো দিন এবং খুব দুঃখের বিষয়। এটা আমরা এটা কোনো মতেই মানতে পারছি না। অবশ্যই অপমান করা হয়েছে, কারণ তিনরা আমার ইষ্ট দেবতা, তানার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আজকে আমরা এই জায়গায় প্রতিষ্ঠিত। আজকে আমাদের দেবতাকে যদি কেউ অপমান করে থাকে, সেটা শুধু আমার অপমান না, পুরো আমার জাতির অপমান। এটার আমরা তীব্র নিন্দা জানাই এবং যে কাজটা করেছে এর জন্য আমরা ভবিষ্যতে প্রতিবাদ করব। এবং আমরা আগে সবাই মিলে, এখনও তো বিষয়টা সবাই জেনে পারেনি, সবাই তো আর টিভি দেখে না, খবর দেখে না, তো আমরা আলোচনা সেরেই এই নিয়ে আমরা রাস্তায় নামবো। যদিও এই বিষয়টিকে সংবিধান বহির্ভূত বলে আখ্যা দিয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি বলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নেওয়ার পর সংবিধান মেনে শপথ নিতে হয়, উনি ওটা জানেন না। কটাক্ষ করে শান্তনু বলেন, সংসদে যেতে গেলে কিছু বিদ্যাবুদ্ধি থাকতে হয়, যেটা তৃণমূলের এই প্রার্থীর নেই। একটু পেটে কালিরাচর থাকা দরকার আছে, পার্লামেন্টে যেতে গেলে একটু পেটে কালিরাচর দরকার, সেটা তো নেই। কারণ দেশের সংবিধান অনুসারে শপথ হয়, আর যিনি শপথ নেন তিনিও সংবিধান মতেই নেন, তিনিও সংবিধানের বাইরে নয়। হরিগুরুচাঁদ ঠাকুরে আমি যখন শপথ নিয়েছিলাম তখন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলার পরে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি এটা বলা হতো, আদারওয়াইজ আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি লাস্টে গিয়ে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বলতে বলতো। কারণ ঈশ্বরের নামে শপথ নেওয়া ওটা সংবিধানের মতে, আর যারা ঈশ্বরের নামে না নেয়, সামাজিক রূপে নেয়, তাদেরও আলাদাভাবে নিতে পারে তারা। তাহলে এখানে তো একটু শিক্ষার প্রয়োজন আছে, যিনি নিচ্ছেন ইনি তো সংবিধানের বাইরে নন,
তিনি দেশের উপরাষ্ট্রপতি, তিনি সংবিধানের বাইরে গিয়ে নিতে পারেন না। এই সমস্ত অশিক্ষিত লোকদের কেন পাঠায় টিএমসি, আমি এটা বুঝি না মোটে। আরে অ্যাটলিস্ট একটু পেটে কালিরা তো থাকবে তো, এই সমস্ত অশিক্ষিত লোকজন পাঠান কেন আপনারা মশাই? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।